শুক্রবার আরও একটি জমজমাট ম্যাচ, মুখোমুখি কলকাতার নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে এদিন কেকেআর টিম প্লেইং ইলেভেনে দুটি পরিবর্তন করতে পারে এবং হায়দ্রাবাদ ম্যাচের আগে কেকেআর টিম হেড টু হেড রেকর্ডে হায়দ্রাবাদের থেকে দ্বিগুণ এগিয়ে থাকলেও কিন্তু গত বছরে দুবারের ক্ল্যাশে কিন্তু একবার কেকেআরকে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম, এবং সেই ম্যাচে হায়দ্রাবাদের হিরো ছিল কেকেআরেরই প্রাক্তন প্লেয়ার রাহুল ত্রিপাঠি। তাই এদিন ইডেনে কেকেআরের বিরুদ্ধে আবারও জ্বলে উঠতে পারে কিন্তু রাহুল ত্রিপাঠি, এবং এদিন কেকেআর বনাম হায়দ্রাবাদ ম্যাচে টস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। কারণ আমরা যদি ইডেনের স্ট্যাট দেখি, সেখানে 78টি ম্যাচের মধ্যে 47টি ম্যাচ চেজিং টিম জিতেছে, অর্থাৎ দ্বিতীয় ইনিংসে ব্যাট করা টিমের জেতার শতাংশ বেশি ইডেন গার্ডেন্সে। তাই এদিন দুটি টিমই টসে জিতে বল করার সিদ্ধান্ত নেবে। তাছাড়া এদিন ডিউ ফ্যাক্টরও থাকবে, এবং এখানে ফার্স্ট ইনিংস অ্যাভারেজ স্কোরের কথা বললে ইডেনের ফার্স্ট ইনিংস অ্যাভারেজ স্কোর হচ্ছে 161। তাই কলকাতার নাইট রাইডার্স যদি প্রথমে ব্যাট করে, সেক্ষেত্রে কেকেআরকে কিন্তু প্রায় 190-এর উপরে রান করতে হবে ম্যাচ জিততে গেলে। এবং এদিন হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স টিম প্লেইং ইলেভেনে দুটি পরিবর্তন করতে পারে। যদিও কেকেআর টিম পরপর দুটি ম্যাচ জিতেছে, সেক্ষেত্রে উইনিং কম্বিনেশন ভাঙা উচিত হবে না কলকাতার নাইট রাইডার্স টিমের। কিন্তু কেকেআর টিম এখনও সেটেল ওপেনিং জুটি খুঁজছে, অর্থাৎ কেকেআরের ওপেনিং জুটি কিন্তু এখনও সেটেল নয়। তিনটি ম্যাচেই ওপেনিংয়ে আমরা পরিবর্তন করতে দেখেছি কলকাতার নাইট রাইডার্স টিমকে। তাই এদিন হায়দ্রাবাদের বিরুদ্ধেও আবারও ওপেনিংয়ে পরিবর্তন করতে পারে কলকাতার নাইট রাইডার্স টিম। এদিন লিটন দাস অথবা জেসন রয়, এই দুজনের মধ্যে একজনকে প্লেইং ইলেভেনে খেলাতে পারে কলকাতার নাইট রাইডার্স টিম। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে, হায়দ্রাবাদের বিরুদ্ধে কেকেআরের প্লেইং ইলেভেনে কি কোনো পরিবর্তন করা উচিত, না আগের ম্যাচের মতনই সেম প্লেইং ইলেভেন নিয়ে নামা উচিত? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং হায়দ্রাবাদ বনাম কলকাতা ম্যাচে কোন টিম জিতবে তা কমেন্ট করে জানাও। এবং কেকেআরের ফ্যান হয়ে এই ম্যাচেও কেকেআরকে জিততে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।